এমন কোন আদম সন্তান দুনিয়াতে জন্ম নেয় না যাকে শয়তান স্পর্শ করে না, আর শয়তান স্পর্শ করার কারণে হাত্তা ইস্তাহিল্লা সারিখা ওই আদম সন্তান চিৎকার করে ওঠে, ইল্লা মারিয়াম ও ইবনুহু ঈসা, তবে মারিয়াম এবং তার সন্তান ঈসাকে শয়তান স্পর্শ করেনি। তাছাড়া দুনিয়াতে আমরা যতজন এসেছি সবাইকে কে স্পর্শ করেছে? শয়তান স্পর্শ করেছে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু তাজকিয়াতুন নাফস। তাজকিয়াতুন নাফস অর্থ হচ্ছে আত্মার পরিশুদ্ধি। আত্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমরা যারা এখানে বসে আছি সকলের এই দেহটা এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে, পৃথিবীতে সৃষ্টি হয়েছে মানে মায়ের পেটে দেহ তৈরি হয়েছে, তারপরে আস্তে আস্তে সেটা বড় হয়েছে, বড় হয়ে আজকে আমরা এই অবস্থায় আছি। কিন্তু আমাদের ভিতরে যে আত্মা আছে ওটা কি পৃথিবীতে সৃষ্টি হয়েছে? ওটা কোথায় থেকে আসছে? আসমান থেকে আসছে। কোথায় থেকে? আসমান থেকে। এবং ফেরেশতার নির্ধারিত দিনে 44-এ মায়ের পেটে ওই রূহ ফুঁকে দেওয়ার পরই বাচ্চা নড়াচড়া শুরু করে, তার আগে নড়াচড়া করে না, বরং মৃত একটা লাশের মতো, মৃত একটা গোস্ত পিণ্ডের মতো পড়ে থাকে। যখন তার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয় ফেরেশতার মাধ্যমে তখন সে নড়াচড়া শুরু করে। আবার যেদিন ওই রূহ নির্ধারিত দিনে নির্ধারিত ফেরেশতা বের করে নিবে তখন আবার দুনিয়াতে তৈরি হয় বডি, আবার নিস্তেজ নিথর নীরব হয়ে পৃথিবীতে পড়ে থাকবে। তাহলে মানুষের এই পৃথিবীর হায়াতের জীবনের যেটা মূল শক্তি রূহ, এটা আসমান থেকে আসে। এবার এই রূহ এবং নাফস এইটার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের বিশাল প্রভাব দিয়ে রেখেছেন। এটা পৃথিবীর খেলা, পৃথিবীর গেম। আমরা অনেকেই পৃথিবীর এই গেমটা বুঝি না। মোবাইলের গেম যুবক ছেলেরা খুব সুন্দর বোঝে, কিন্তু পৃথিবীর গেম কি, পৃথিবীর খেলা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সফটওয়্যারটা এইভাবেই সেট আপ করেছেন যে এইভাবে মানুষ পৃথিবীতে আসবে, এইভাবে রূহ ফুঁকে দেওয়া হবে, আর ওই যে শয়তান আগে থেকে সৃষ্টি করা আছে তাকে শক্তি দেওয়া আছে, প্রভাব দেওয়া আছে আমাদের অন্তরের উপর প্রভাব বিস্তার করার, আমাদেরকে প্রভাবিত করার, আমাদেরকে পথভ্রষ্ট করার। এবং শয়তানের যে এরকম ক্ষমতা আছে আমাদের রূহকে, আমাদের নাফসকে প্রভাবিত করার এবং পথভ্রষ্ট করার, শয়তান কিন্তু আমাদের হাত পা এগুলো নিয়ে কোনো তার কাজ নাই, তার সকল কাজ হচ্ছে আমাদের নাফস, আমাদের আত্মা, আমাদের রূহ নিয়ে। তার বহু দলিল আছে পবিত্র কোরআন এবং হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু শয়তান, এমন কোন আদম সন্তান দুনিয়াতে জন্ম নেয় না যাকে শয়তান স্পর্শ করে না, আর শয়তান স্পর্শ করার কারণে হাত্তা ইস্তাহিল্লা সারিখা ওই আদম সন্তান চিৎকার করে ওঠে, ইল্লা মারিয়াম ও ইবনুহু ঈসা, তবে মারিয়াম এবং তার সন্তান ঈসাকে শয়তান স্পর্শ করেনি। তাছাড়া দুনিয়াতে আমরা যতজন এসেছি সবাইকে কে স্পর্শ করেছে? শয়তান স্পর্শ করেছে। এবং আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক আদম সন্তানের কারিনান, দুইজন বন্ধু আছে, কারিনুম মিনাল মালায়েকা ওয়া কারিনুম মিনাশ শয়তান, একটা ফেরেশতা বন্ধু আর একটা শয়তান বন্ধু। শয়তান বন্ধু সবসময় অন্তরে ওয়াসওয়াসা দেয়, ইউওয়াসওয়িসু, অন্তরে ওয়াসওয়াসা দেয় খারাপ কাজের দিকে এগিয়ে যাওয়ার জন্য, আর ভালো কাজের জন্য উৎসাহ দেয় হচ্ছে ফেরেশতা। 24 ঘন্টা আমাদের সাথে শয়তান আছে। তাহলে শয়তান আমার আত্মায় আমার নাফসের উপর প্রভাব বিস্তার করছে। কিভাবে প্রভাব বিস্তার করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ইয়াজরি মাজরা দাম, শয়তান মানুষের রক্ত কণিকার মধ্য দিয়ে চলাফেরা করতে পারে। কিসের মধ্যে দিয়ে চলাফেরা করতে পারে? প্রতিটি রক্ত নালীর মধ্যে দিয়ে শয়তান চলাফেরা করতে পারে। তাহলে কতটা প্রভাব আমাদের শরীরের উপর, আমাদের অন্তর, আমাদের আত্মার উপর শয়তানের আছে, এটা অকল্পনীয়। এবার আমাদের এই আত্মার উপর যেহেতু শয়তানের প্রভাব আছে, সুতরাং এটা পথভ্রষ্ট হবে। এবার এই গেমের লাস্ট পার্ট কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মাকে পথভ্রষ্ট হওয়া থেকে বাঁচানোর জন্য প্রতি যুগে নবী রাসূল পাঠিয়েছেন। যাও, কিতাব নিয়ে যাও, নবী রাসূল যাও, হেদায়েতের বাণী নিয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অগণিত নবী রাসূল আগে চলে গেছে, এসেছেন, তারা কি সৎ পথের দিকে আমাদের দাওয়াত দিবেন যেন শয়তানের খপ্পর থেকে আমাদের বাঁচিয়ে জান্নাতের রাস্তায় নিয়ে যেতে পারেন, আর শয়তান চেষ্টা করবে আমাদেরকে কেমনে জাহান্নামে নিয়ে যাওয়া যায়। এবং শয়তান এই ওয়াদাবদ্ধ আল্লাহর কাছে,
যে আদমকে আপনি সিজদা করতে বলেছেন ওই আদমের বংশধর যত বেশি পরিমাণে পারে ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম অবশ্য অবশ্যই প্রত্যেকটা আদম সন্তানকে পথভ্রষ্ট করব এদের সবকে জাহান্নামে নিয়ে যাব এটা শয়তানের ওয়াদা এবার আল্লাহ নবী রাসূল আর কিতাব পাঠিয়ে বলছে দেখো শয়তান তো সব মানুষকে জাহান্নামে নিয়ে গেল দেখো তাদেরকে জান্নাতে বাঁচানোর ব্যবস্থা করো এটা আল্লাহই সিস্টেম করে দিয়েছে এবার ডিসিশন আমাদের যে আমরা শয়তানের অনুসারী হয়ে জাহান্নামে যাব না নবী রাসূলের অনুসারী হয়ে জান্নাতে যাব কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের বিপরীতে আরেকটা ঘোষণা দিয়ে রেখেছে শয়তান যেমন ঘোষণা দিয়েছে যে রাত দিন চেষ্টা করে আপনার বান সকল বান্দাকে চেষ্টা করব জাহান্নামে নিয়ে যাওয়ার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপরীত ঘোষণা দিয়ে রেখেছে শয়তান তুমি রাত দিন চেষ্টা করে আমার বান্দাকে দিয়ে গুনাহ করাবা আমার বান্দা যদি খালি বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম আমি সাথে সাথে মাফ করে দেব নাও কি করবা করো আল্লাহু আকবার এটা যে শয়তানের বিরুদ্ধে আল্লাহর চ্যালেঞ্জ শয়তান সবকে নিয়ে যেতে চাচ্ছে জাহান্নামে তো রাত দিন পরিশ্রম করছে তো আল্লাহ বলছে তুমি রাত দিন পরিশ্রম করে যা করবা করো আমার বান্দা যদি একবার আমার কাছে ক্ষমা চায় আমি তোমার ওই চেষ্টার উপর পানি ফেলে দিয়ে ওই চেষ্টাকে ধূলিসাৎ করে দিয়ে আমার বান্দাকে ক্ষমা করে দেব তো কেমনে জাহান্নামে নিয়ে যাওয়া যাও দেখি কিন্তু বান্দাকে তো ক্ষমা চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে ক্ষমার অপেক্ষায় বসে আছেন এটা শয়তানের বিরুদ্ধে আল্লাহর চ্যালেঞ্জ কিন্তু বান্দাকে তো ক্ষমা চাইতে হবে উনি তার এমনি ক্ষমা করবেন না তো এইটা হলো পৃথিবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিস্টেমে পৃথিবী চালাচ্ছে তো এই পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই নাফস আমাদের আত্মা এটার উপরে শয়তানের প্রভাব এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়ে কেমনে তাকে সঠিক পথে আনা যায় কেমনে প্রশিক্ষণ দেওয়া যায় কেমনে তাজকিয়া করা যায় এটাই তাজকিয়াতুন নাফস দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ বিষয়ে আল্লাহ বলছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা তিনি ওই আল্লাহ যিনি অশিক্ষিত মানুষদের মধ্যে উম্মিদের মধ্যে রাসূলকে পাঠিয়েছেন কেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে আল্লাহর কিতাব পড়ে শোনাবে ওয়ায়ুযাক্কিহিম আর তাদের এই আত্মা যেটার উপর শয়তানের বিশাল প্রভাব আছে এই আত্মাকে পরিশুদ্ধ করবে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ এবং আত্মাকে পরিশুদ্ধ করার পর তাকে তাদেরকে শিক্ষা দিবে দীন এবং হিকমাহ তাহলে এখানে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব নবীর কি শয়তান আমাদের আত্মাকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে আর নবী তাজকিয়াতুন নাফস আমাদের আত্মাকে কেমনে পরিশুদ্ধ করা যায় কেমনে প্রশিক্ষিত করা যায় হকের পথে দিনের পথে তার জন্য আপ্রাণ চেষ্টা করবে তাহলে আত্মাটাই হচ্ছে সকল কিছুর মূল এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই আত্মার হচ্ছে জাওয়ারে হচ্ছে সেনাবাহিনী আর এ হচ্ছে লিডার হাত পা তারপরে হচ্ছে চক্ষু নাক কান সব হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনীর লিডার কে আত্মা এ যা অর্ডার করবে এরা তা শুনবে এ আত্মা যদি অর্ডার করে ওটা ধরবে যদি বলে এটা দেখিস না দেখবে না যদি বলে এটা দেখ দেখ তাহলে কাকে আগে বিশুদ্ধ করতে হবে আত্মাকে আগে বিশুদ্ধ করতে হবে এই আত্মার বিশুদ্ধতার উপর ইসলামের সবকিছু নির্ভর করে তার জন্য কয়েকটি আয়াত আপনাদের সামনে পাঠ করি রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মজিদে বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ইযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইযাক্কি মান ইয়াশা ওয়ালা ইযলামুনা ফাতিলা قد افلح من زكاها وقد خاب من دساها ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করে ফেলেছে আল্লাহু আকবার তিনি আরো বলেছেন قد افلح من تزكى ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের অসংখ্য অগণিত আয়াতে সফলতার মানদণ্ড নির্ধারণ করেছেন আত্মার পরিশুদ্ধতার উপর তাহলে এই আত্মার পরিশুদ্ধতার আগে আমাদের জানতে হবে এই নাফস কি এবং কিভাবে কাজ করে আচ্ছা পড়ুক সমস্যা নেই কিছু করার নেই নাফস কি এবং কিভাবে কাজ করে নাফস হচ্ছে তিন প্রকার কয় প্রকারের নাফস তিন প্রকার এক প্রকারের নাফস হচ্ছে নাফসে মুতমাইন্না যেই নাফস প্রশান্ত তথা এত বেশি পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করে যে এত অনুগত নাফস যে নাফস আল্লাহ সুবহানাহু তাআলার অবাধ্যতার কথা কল্পনাও করতে পারে না দুই নাম্বার নাফস হচ্ছে ওই নাফস যে লাওয়ামা যেই নাফস বেশিরভাগ মানুষের নাফস হচ্ছে লাওয়ামা যে মানুষ যখন খারাপ করে তখন সেই খারাপের জন্য মানুষকে সে নিন্দা করে যে কেন তুমি এই খারাপ কাজটা করলে কিন্তু করার সময় ঠিকই করে ফেলে
কিন্তু করলে আবার আফসোস করে, করার সময় ঠিকই করে করলে আফসোস করে। আর একটা হচ্ছে নাফসে আম্মারাহ, মুতমাইন্নার সরাসরি বিপরীত আম্মারাহ। মুতমাইন্না যেমন খারাপের কথা কল্পনা করতে পারে না, আম্মারা তেমন ভালোর কথা কল্পনা করতে পারে না। আর নাফস এমন ভাবে খতম আল্লাহ আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপর এমন ভাবে মোহর হয়ে গেছে যে গুনাহেই তার কাজ, শয়তানের ইবাদতই তার কাজ, ভালোর কথা তার কল্পনাতেও আসে না, তার মাথাতেও আসে না, তার ব্রেনেও আসে না। 24 ঘন্টা তার অন্তর শুধু খারাপের উপরেই চলে, খারাপের দিক নির্দেশনায় দেয়, এবং সেও খারাপ করতে করতে এমন অভ্যস্ত হয়ে গেছে যে তার অন্তরটা কি হয়ে গেছে, কলুষিত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আত্মা সফেদ সাদা, কিন্তু যখন মানুষ একটা একটা করে গুনাহ করে তখন এই আত্মার উপর একটা একটা করে দাগ পড়ে, কালো দাগ। পড়তে 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 যদি তওবা না করে, চোখের পানি না ফেলে, আফসোস না করে, তাহলে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, ওই আত্মা একদম কালো কলুষিত হয়ে যায়, যে আত্মার উপর সম্পূর্ণরূপে মোহর মারা হয়ে যায়। তখন ওই আত্মার সৎপথ খুঁজেই পায় না, গুনাহের উপরেই জন্ম, গুনাহের উপরেই মৃত্যু, গুনাহ করতে করতে পৃথিবী থেকে বিদায়। কেন? সে সৎপথে ফিরে আসার মতো সুযোগই তৈরি করতে পারেনি, এত বেশি পরিমাণে গুনাহ করেছে এবং গুনাহ থেকে তওবাও করেনি। এটা হচ্ছে ভয়ঙ্কর। আর এই আত্মার উপর যখন আমরা গুনাহ করি তখন আমরা জুলুম করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার আত্মার উপর জুলুম করেছি। তাহলে প্রত্যেকটা গুনাহ আত্মার উপর জুলুম, আত্মার উপর অত্যাচার। কেন? এই আত্মা যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে এসেছে, সে যেহেতু রুহের জগতে আল্লাহ সুবহানাহু তাআলা স্বীকৃতি দিয়েছে, এই জন্য যখন জোরপূর্বক শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করা হয় তখন আত্মা কষ্ট পায়। আত্মার এই কষ্টটা কোথায় ফুটে উঠবে? এই যে আত্মার কষ্ট কেন বুঝতে পারেন না, আত্মার কষ্ট বুঝতে না পারার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে, আত্মার কষ্ট বুঝতে পারবেন না কেন, এমনভাবে আপনাকে মোবাইলের বিনোদন, পৃথিবীর টাকার নেশা, জুয়া, খেল তামাশা, বিশ্বকাপ, ফেসবুক, ইউটিউব, টুইটার এমনভাবে ব্যস্ত রেখেছে যে আপনার মৃত্যুর কথাও স্মরণ হবে না। একাকী যে একটু আত্মাকে সময় দিবেন সে সময়টাও তো নাই। আত্মার কষ্ট বুঝতে হলে তো একাকী হতে হবে, হয় মোবাইলের সাথে আছেন, না হয় বন্ধুর সাথে আছেন, না হয় টাকার সাথে আছেন, না হয় দোকানের সাথে আছেন, না হয় কৃষিকাজের সাথে আছেন, কোথাও না কোথাও আছেন, কোনো সময় একাকী। আত্মার কথা কেন পৃথিবীতে এসেছেন, কখন যাবেন, কি অবস্থা হবে এটা কোনো সময় কল্পনা করেননি। যদি কোনোদিন আপনি একাকী কল্পনা করেন, অটোমেটিক আপনার চোখ দিয়ে পানি বের হবে, ওটাই হচ্ছে আত্মার কষ্ট। তখনই আপনি বলবেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ গুনাহ করে তো আত্মার উপর অত্যাচার করেছি, আপনি ক্ষমা করে দিন। তাহলে সম্মানিত উপস্থিতি, আত্মার এই প্রকার ভেদ যে নাফসে মুতমাইন্না, কিভাবে আমরা হতে পারব, কেমনে নাফসে মুতমাইন্না হব, আমাদের নাফসে মুতমাইন্না হলেই জান্নাতে যেতে পারব। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিঈ ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফসে মুতমাইন্নাকে ডেকে বলবেন, এই নাফসে মুতমাইন্না ইরজিঈ ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, তোমার প্রতিপালকের নিকট ফিরে যাও, প্রতিপালকের সন্তুষ্টির সাথে, তোমার সন্তুষ্টির সাথে, কোনো দুঃখ কষ্ট ছাড়া, কোনো চিন্তা ক্লেশ ছাড়া, কোনো দুঃখ বেদনা ছাড়া, একদম নিরাপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ফিরে যাও। যে আত্মা নাফসে মুতমাইন্না হয় ও মরার জন্য প্রস্তুত থাকে, মৃত্যুকে ভয় পায় না। আর যে নাফস নাফসে আম্মারা হয়, নাফসে লাওয়ামা হয়, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে ও পালিয়ে বাঁচতে চায়, শরীরের কোনায় কোনায় লুকিয়ে বাঁচতে চায়, ওই জন্য তার মৃত্যু অনেক কষ্ট হয়। ফেরেশতা জোরপূর্বক একটা পশমের মধ্যে যদি লোহাকে ঢুকিয়ে জোরপূর্বক টেনে বের করা হয়, তাতে যেমন পশমের গায়ের গোস্তগুলো লোহার সাথে লেগে থাকে, গরম লোহার সাথে, ওইভাবে আত্মাকে ভেতর থেকে টেনে হিঁচড়ে ফেরেশতা বের করে নিয়ে আসে। কেন? ও আত্মা মরতে চাচ্ছে না, কেন? ও আত্মা নাফসে মুতমাইন্না নয়। আর যে আত্মা নাফসে মুতমাইন্না, ও 24 ঘন্টা প্রস্তুত কখন প্রতিপালকের সাথে সাক্ষাৎ হবে, এবং প্রতিপালকের সাথে সাক্ষাৎকে সে আনন্দের মনে করে, প্রতিপালকের সাথে সাক্ষাৎকে অপেক্ষায় থাকে যে কখন আল্লাহ সুবহানাহু তাআলার সাথে আমার সাক্ষাৎ হবে। সম্মানিত উপস্থিতি, নাফসে মুতমাইন্না আমরা কিভাবে হব, প্রশান্ত হৃদয় কিভাবে হব? নাফসে মুতমাইন্না হওয়ার জন্য পুরো ইসলামের যত ইবাদত, আমল, আখলাক, যা কিছু আছে সব কিছুই আমাদের নাফসকে প্রশিক্ষণ, আমাদের নাফসকে নাফসে মুতমাইন্না বানানো। আমি একটা একটা করে আপনাদেরকে উদাহরণ দিব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এটার মাধ্যমে আমাদের নাফসকে প্রশিক্ষণ দেওয়া হয়। যেমন নাফসের সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে যে নাফসের মধ্যে দাসত্ব
রাজত্বের স্বভাব আছে, গোলামীর স্বভাব আছে, ভীতু কাপুরুষ। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, ভীতু করে সৃষ্টি করা হয়েছে, কাপুরুষ করে সৃষ্টি করা হয়েছে। তো নাফসের এই দুর্বলতার সুযোগ নিয়ে যে কেউ নাফসকে দাস এবং গোলাম বানিয়ে ফেলবে, যে কেউ, শয়তান আপনাকে দাস গোলাম বানিয়ে ফেলতে পারে। আপনি শয়তানের ভয়ে তাবিজ দিবেন, শয়তানের ভয়ে হাত দেখবেন, শয়তানের ভয়ে ঝাড়ফুঁক করবেন, জাদু করবেন, বদ নজর জাদু টোনা থেকে বাঁচতে কার কার কাছে যাবেন, কেননা আপনি হচ্ছেন দুর্বল আত্মা, মানুষের আত্মা দুর্বল। ভয় ভয়ের ঠেলাতে কবরে চলে যাবেন, কার কাছে গিয়ে সিজদা করবেন, কার পা ধরবেন, কত রকমের সমস্যা, এগুলো সব মানুষের নাফসকে গোলাম বানায়। এই জন্য প্রথম নাফসকে গোলামি থেকে মুক্তি দেওয়ার জন্য তাওহীদের প্রয়োজন, শিরক মুক্ত আত্মার প্রয়োজন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেছে এমন আত্মার প্রয়োজন। যে আত্মা একবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেছে, ও পৃথিবীর সকল দাসত্ব থেকে উপরে উঠে গেছে। পৃথিবীর নারী, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, মানুষ জিন, শয়তান, ভয় ভীতি, শক্তিশালী বাবা অলিয়া অলিয়া, পীর মূর্তি, সকল কিছুর ভয় ভীতি থেকে, ভীত সন্ত্রস্ত থেকে, দাসত্ব থেকে অনেক উপরে উঠে গেছে। কেননা সে কিসের অর্থ জানে? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তার আত্মাকে মুক্তি দিয়েছে। কি থেকে মুক্তি দিয়েছে বলেন, কথা বলতে হবে কি থেকে? দাসত্ব থেকে। আপনারা সবাই কোনো না কোনো কিছুর দাস, নিজের অজান্তে দাস। আপনাকে যদি বলি যে এই এই চাকরি হারাম, সুদের চাকরি ছাড়তে হবে, আপনি বলবেন যদি চাকরি ছাড়ি খাবো কেমনে, তাহলে আপনি ভীতু কাপুরুষ, কিসের গোলাম বলেন তো? টাকার গোলাম। মানে স্বাধীন মতো একটা সিদ্ধান্ত নেওয়ার আপনার সুযোগ নেই পৃথিবীতে, স্বাধীন মতো একটা ডিসিশন নেবেন সেটার সুযোগ নেই, যে চাকরি করবো না করবো না, এই সুযোগ আপনার নেই। কেন? আপনি হচ্ছেন টাকার গোলাম। এরকম পৃথিবীর প্রতিটা মানুষ, কেউ ক্ষমতার গোলাম, ক্ষমতা ছাড়লে যদি এটা হয়, ক্ষমতা ছাড়লে যদি এটা হয়, তো ও যে নিজে ক্ষমতার গোলাম এটা বুঝে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর, ওসমান, আলীকে এমনভাবে তৈরি করেছিলেন যারা পৃথিবীর সকল গোলামির ঊর্ধ্বে উঠে গেছিল। আবু বকর জেলো তারানো হাজারবার ক্ষমতা ছাড়তে রাজি, কিন্তু ইসলামের কোনো বিধানের সাথে কম্প্রোমাইজ করতে রাজি নয়। এর নাম হচ্ছে আবু বকর জেলো তারানো। কেন? উনি গোলামির ঊর্ধ্বে, উনি তো ক্ষমতার গোলাম নয়। যে আল্লাহ আমাকে ক্ষমতায় বসিয়েছে, ওই আল্লাহর হুকুমের সাথে গাদ্দারি করে ক্ষমতায় থাকতে আমি রাজি নই, এটাই তো গোলামির ঊর্ধ্বে ওঠা, দাসত্বের ঊর্ধ্বে ওঠা। তাহলে আমাদের আত্মাকে গোলামি থেকে মুক্তি দেয় তাওহীদ, শিরক মুক্ত জীবনযাপন। এবার আসেন পরের পর্বে, সালাত। সালাত মানুষের আত্মার সবচেয়ে বড় প্রশিক্ষণ। সালাতের মাধ্যমে মানুষের আত্মা সবচাইতে বেশি প্রশিক্ষিত হয়। এর চাইতে বড় প্রশিক্ষণ পৃথিবীতে, সেই দিনও সিরাজগঞ্জে একটা প্রোগ্রাম শেষ করে গেলাম, একটা যুবক বলতেছে যে আমি জেনার মতো ভয়ঙ্কর অপরাধে জড়িত, আমি কি করলে এই অপরাধ থেকে মুক্তি পেতে পারি। আমি তাকে সুন্দর করে বুঝিয়ে বললাম, আপনাদেরকেও বলতেছি যে আপনার কিচ্ছু করার দরকার নাই, টানা 40 দিন 5 অক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে, এই চ্যালেঞ্জ আপনাকে একবারের জন্য হলো পাশ করতে হবে। তো বলে এর মধ্যে যদি আমার অন্য কিছু থাকে, আমার কোনো আপত্তি নেই, আপনার থাকতে পারে। আপনি বিড়ি সিগারেট খাচ্ছেন, যদি তওবা না করতে পারেন, নেশা থেকে মুক্ত না হতে পারেন, থাকতে পারে আপনি বিড়ি সিগারেট খেচ্ছেন, কি করবো আমার, আপনার হয়তো মেয়ের সাথে সম্পর্ক আছে, কি করবো। কিন্তু আপনার সকল কিছু থাকার পরেও অন্তত নিম্নপক্ষে কয়দিন, শেষ পর্যন্ত বলেন কয়দিন? 40 দিন। কয় অক্ত সালাত? 5 অক্ত সালাত। কিভাবে আদায় করতে হবে? জামাতের প্রথম তাকবীর, তাকবীরে তাহরিমের সাথে। আজকে শুরু করলেন, 5 দিন চলার পরে নষ্ট হয়ে গেছে, তাহলে আবার শুরু করতে হবে, বুঝতে পারেন নি? আবার 40 দিন। আবার পূরণ করতে পারেন নি? আবার শুরু করতে হবে 40 দিন। কেন? এক অক্ত সালাত আদায় করতে যাওয়ার পিছনে, জামাতে যাওয়ার পিছনে শয়তানের বাধা দেওয়ার অসংখ্য মাধ্যম আছে। আমাদের সবচেয়ে বড় শত্রুকে, ইন্না শয়তান আলাইকুম আদুউম মুবিন, বক্তব্যের শুরুতেই বলেছি এটা গেইম, আমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান। এখন শয়তান তো আমাকে দুনিয়ার সব খারাপ কাজ চাপিয়ে দিয়েছে, এখন দুনিয়ার সব খারাপ কাজ থেকে বাঁচতে হলে আমার আত্মাকে আগে কিছু করার মাধ্যমে প্রশিক্ষণ দিতে হবে।
বিরত থাকা পরে, খারাপ কাজ থেকে বিরত থাকা পরে আগে কিছু করার মাধ্যমে আত্মাকে কি দিতে হবে? কথা বলেন না কেন, কি দিতে হবে? প্রশিক্ষণ দিতে হবে। আমার আত্মা তো প্রশিক্ষণই পায় না, ওই জন্য শয়তান যেটা বলে সেটাই শোনে। শয়তান বলে এখন এটা করতো, ওইটা এটা করতো, ওইটা। তো আমার আত্মা তো অলস, আর তো কোনো কাজ নাই, আর অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। যেহেতু ওর কোনো কাজ নাই, তো শয়তানকে যেটা বলে সেটাই শুনবে। তাহলে বিরত থাকা পরে আগে কি করতে হবে? কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে, এবং এই কাজটা হবে শয়তানের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। এবার যখন এক ওয়াক্ত সালাত আপনি জামাতে আদায় করতে যাবেন কাল ফজরে, তখন কত বাধা শয়তান তৈরি করবে, শীত, ঠান্ডা পানি, এই কাজ ওই কাজ, আর একটু পরে যাই, আজকে থেকে না হয় আগামীকাল থেকে শুরু করি, এগুলো সব কার দেওয়া বাধা? শয়তানের দেওয়া বাধা। আপনি যদি বাধা অতিক্রম করতে না পারেন, কোনোদিন গুনাহ থেকে বিরতও থাকতে পারবেন না, কোনোদিন জাহান্নামের আগুন থেকে বাঁচারও সুযোগ অর্জন করতে পারবেন না। এই জন্য গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করে কাজ করে শয়তানকে প্রশিক্ষণ দিতে, অন্তরকে প্রশিক্ষণ দিতে হবে আগে। সেই কাজের প্রথম কাজ টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার চ্যালেঞ্জ। যুবকেরা কত চ্যালেঞ্জ নিয়েছে গত 15-20 দিন, 1 মাস যাবত তো কত ঘন্টার পর ঘন্টা রাত জেগে এরা বিশ্বকাপ ফুটবল দেখল, তাই না? কত এদের ধৈর্য। তো না, তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিলাম, বেশি তো আর না, 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে, আল্লাহর দেওয়া চ্যালেঞ্জ। কেমন তোমার সাহস, কেমন তোমার শক্তি, কেমন তোমার সামর্থ্য, করো দেখি, করো, পারো কিনা। দুনিয়াতে তো সবকিছু করে উল্টে দিয়েছো, 5 ওয়াক্ত সালাত 40 দিন জামাতে আদায় করতে হবে। এর ফলে কি হবে? এর ফলে 4×5=20, 200 ওয়াক্ত সালাত যখন কেউ জামাতে আদায় করবে, তখন সে 200টা তৃতীয় বিশ্বযুদ্ধে শয়তানকে পরাজিত করল। আল্লাহু আকবার বলেন। শয়তানের সাথে এক একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে এক একটা ওয়াক্ত সালাত জামাতে আদায় করে। যখন সে 40 ওয়াক্ত সালাত, 40 দিনের সালাত, 5 ওয়াক্ত তথা 200 ওয়াক্ত সালাত টানা জামাতে তাকবীর তাহরিমার সাথে আদায় করলো পরিপূর্ণরূপে, তখন 200টা তৃতীয় বিশ্বযুদ্ধে কাকে পরাজয় করলো? তাহলে ওর অন্তর এক ধাপ প্রশিক্ষণ কমপ্লিট করেছে, এক ধাপ প্রশিক্ষণ কি করেছে? কমপ্লিট করেছে। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখন ওর অন্তরকে যেটাই বলবে ওটাই শুনবে এমনটা হবে না, কেন ওর অন্তরকে কাজ করিয়ে করিয়ে ও প্রশিক্ষণ দিয়ে ফেলেছে। ওর অন্তর একটা লাইনে চলে এসেছে, এই লাইনে উঠার পরে শয়তান যেটাই বলবে সেটাই হবে এমনটা না, বরং তখন কিছু করার আগে অবশ্যই সিদ্ধান্ত নেবে, চিন্তা ভাবনা করবে। তখন ও আরো নাফসে আম্মারা নাই, তখন আস্তে আস্তে নাফসে মুতমাইন্নার দিকে এগিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এইভাবে ইসলামের প্রত্যেকটা ইবাদত আমাদের আত্মাকে প্রশিক্ষণ দেয়। এই যে সিয়াম, সিয়াম মূলত আমাদের আত্মাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, এটা বিরত থাকার প্রশিক্ষণ। সালাত হচ্ছে করার প্রশিক্ষণ, সিয়াম হচ্ছে বিরত থাকার প্রশিক্ষণ। তারপরে যাকাত, যাকাতের ক্ষেত্রেও তাজকিয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন। কি বলেছেন? খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, তাদের ধন সম্পদ থেকে যাকাত নেন যাতে তাদের আত্মা পরিশুদ্ধ হয়। তো সম্পদ থেকে যাকাত বের করলে আত্মা কেমনে পরিশুদ্ধ হতে পারে? আমার প্রশ্ন, কেউ উত্তর দিবেন। সম্পদ থেকে যাকাত বের করলে আত্মা কিভাবে পরিশুদ্ধ হয়? আল্লাহ তো কোরআনে বলছেন, খুজমিনা মুআলিহিম সাদাকা, এদের ধন সম্পদ থেকে যাকাত নেন তাহলে আত্মা কি হবে? পরিশুদ্ধ হবে। দেখেন, অন্তরের অসুস্থ হয় এবং অন্তর সুস্থ হয়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বইয়ের মধ্যে লিখেছেন যে অন্তর সুস্থ হয় এবং অন্তর কি হয়? অসুস্থ হয়। অসুস্থ অন্তরের অনেকগুলো রোগ আছে, অনেকগুলো ব্যাধি আছে, অসংখ্য ব্যাধি লিস্ট করেছে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। কৃপণতা অন্তরের একটা ব্যাধি, রাগ অন্তরের একটা ব্যাধি, হিংসা অন্তরের একটা ব্যাধি, অহংকার অন্তরের একটা ব্যাধি, ঈর্ষা অন্তরের একটা ব্যাধি, পরশ্রী কাতরতা অন্তরের একটা ব্যাধি, গিবত করা অন্তরের একটা ব্যাধি, অপবাদ দেওয়া অন্তরের একটা ব্যাধি, লোভ অন্তরের একটা ব্যাধি, লালসা অন্তরের একটা ব্যাধি, জৈবিক চাহিদা অন্তরের একটা ব্যাধি, এগুলো সব অন্তরের কামনা বাসনা, সব অন্তরের কি? রোগ। অন্তরের কি? তাহলে এই সব রোগগুলো আমাদের অন্তরে বাসা বেঁধেছে। আপনি দেখেন কত রোগ আপনার অন্তরে আছে। যদি আপনি প্রচন্ড রাগী হন, আপনি অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। আপনি যদি প্রচন্ড হিংসুটে হন, আপনি মানসিকভাবে অসুস্থ।
আপনি যদি প্রচন্ড লোভী হন আপনি মানসিকভাবে অসুস্থ ইউ হ্যাভ নো কন্ট্রোল পাওয়ার অন ইউর হার্ট আপনার নিজের আত্মার উপর আপনার কোনো কন্ট্রোল ক্ষমতা নাই খাবার দেখলে সেন্স নষ্ট কত দ্রুত খাওয়া যায় টাকা দেখলে মাথা নষ্ট হালাল হারাম বিবেচনা নাই কেমনে উপার্জন করা যায় তাহলে কি আপনার আত্মার উপর কোনো কন্ট্রোল ক্ষমতা আছে কোনো কন্ট্রোল ক্ষমতা নাই আরেকজনের উন্নয়ন দেখলে অন্তরে হিংসা সামান্য টাকা পয়সা উপার্জন করলে অন্তরে অহংকার তাহলে চব্বিশটা ঘন্টা আমরা একটা ব্যাধিগ্রস্ত রোগগ্রস্ত মানসিক রোগগ্রস্ত আত্মা নিয়ে আমরা চলাফেরা করছি এটার কথাই ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন এবার বলেন যাকাত দিলে অন্তর পরিশুদ্ধ হবে কিভাবে ওই যে অন্তরের টাকার প্রতি লোভ অন্তরের টাকার প্রতি লালসা অন্তরের কৃপণতা কৃপণতা অন্তরের একটা রোগ এই রোগগুলো থেকে কেমনে অন্তরকে উদার করা যায় টাকা পয়সার বিষয়ে কেমনে তার আত্মাকে প্রশস্ত করা যায় টাকা পয়সার বিষয়ে তার একটা প্রশিক্ষণ হচ্ছে যাকাত জোরপূর্বক তার কাছ থেকে টাকা বের করো যেন তার আত্মা পরিশুদ্ধ হয় এই জন্য ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন কেউ যদি কারো গীবত করে তারপরে যদি তার কাছে ক্ষমা চাইতে না পারে ও দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাহলে কেমনে তার গীবতের পাপ মাপা মাফ হবে আমি একজনের গীবত করেছি উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার কাছে ক্ষমা চাইতে পারিনি কেমনে আমার পাপ মাফ হবে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যেই রোগে আমার অন্তর আক্রান্ত ওই রোগের বিপরীত কাজটা করলেই আমার ক্ষমা হবে তো আমার রোগ হিংসার রোগে আক্রান্ত কোন রোগে আক্রান্ত হিংসার রোগে আক্রান্ত দেখেই তো আমি একজনের গীবত করছি তাই না এই রোগের বিপরীতটা যদি আমি করতে পারি তাহলেই ক্ষমা উনি দুনিয়া থেকে বিদায় নিক তাতে আপত্তি নাই সেটা কি আমি হিংসার ঠেলায় সারাদিন আর দুর্নাম করেছি এখন আমার আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে চ্যালেঞ্জ করে প্রত্যেক দিন চেষ্টা করতে পার প্রশংসা কর বুঝেন নি মানে আমার কথা কথা বোঝা যায় আব্দুর রাজ্জাক বিন ইয়াসির খুব দুর্নাম করেছেন হিংসার ঠেলায় পড়ে এখন আব্দুর রাজ্জাক বিন ইয়াসির পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আপনি ভাবছেন কিভাবে ক্ষমা চাইবো কেমনে ক্ষমা হতে পারে তাহলে কি অন্তরের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে যে অপরাধে আপনার অন্তর আক্রান্ত আর বিপরীত কাজটা করতে হবে সব জায়গায় আব্দুর রাজ্জাক বিন ইয়াসির প্রশংসা করতে হবে এই প্রশংসা করাটা চ্যালেঞ্জ কার বিরুদ্ধে চ্যালেঞ্জ অন্তরের ওই রোগের বিরুদ্ধে চ্যালেঞ্জ সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের আত্মাগুলো এই ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত এই রোগগুলো থেকে আমাদের আত্মার তাজকিয়া পরিশুদ্ধির দরকার আছে না হলে আমরা জান্নাতে যেতে পারবো না পরিশুদ্ধ আত্মা ছাড়া কেউ জান্নাতে যাবে না এমনকি দুনিয়াতে যদি কারো অন্তরে মুমিন হওয়ার পরও ঈমান বেশি থাকার পরও অন্তরে হিংসা লোভ লালসা থেকে থাকে জান্নাতে যাওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তর থেকে ওগুলো মুক্ত করে দিবেন তারপরে তাদেরকে জান্নাতে দিবেন অন্যথায় দিবেন না এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত ঘুমানোর আগে অন্তরকে সাফ করে ঘুমানো তাজকিয়াতুন নাফস কোনো মানুষের উপর কোনো রাগ কোনো মানুষের উপর কোনো হিংসা কোনো মানুষের উপর কোনো বিদ্বেষ কোনো অহংকার কোনো কিছু না রেখে ঘুমানো এটা অনেক চ্যালেঞ্জ কিন্তু এটা আপনার আত্মাকে প্রশান্ত দিবে আপনার আত্মাকে অনেক উপরে নিয়ে যাবে অনেক মহৎ বানাবে অনেক মহান বানাবে যাদের অন্তর ছোট তারাই ছোটখাটো জিনিস নিয়ে গণ্ডগোল করে তারাই ছোটখাটো জিনিস নিয়ে মারামারি করে শ্বশুর শাশুড়িতে মারামারি হয় তারপরে বউ শাশুড়িতে মারামারি হয় কেন তাদের প্রত্যেকের অন্তরে ব্যাধি আছে সারা পৃথিবীর যত জায়গায় যত গণ্ডগোল হচ্ছে সবার অন্তরে ব্যাধি আছে যত দলীয় কন্দল অন্তরের অমিল সব অন্তরের ব্যাধি সব কিছু অন্তরের ব্যাধি এই অন্তরের ব্যাধি নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না সম্মানিত উপস্থিতি এই জন্য ইসলামের যতগুলো আমল আখলাক আছে সবগুলো মানুষকে অন্তরের ব্যাধি থেকে মুক্ত করা শেষ একটা আমলের কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার জিকির আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব মানুষের এই আত্মা প্রশান্ত হয় শয়তানের খপ্পর থেকে বেঁচে থাকতে পারে কিসের মাধ্যমে আল্লাহর স্মরণের মাধ্যমে এই জন্য প্রত্যেক ধাপে ধাপে জিকির দেওয়া আছে ধাপে ধাপে টয়লেটে ঢুকবা জিকির টয়লেট থেকে বের হবা জিকির বাড়িতে প্রবেশ করবা জিকির বাড়ি থেকে বের হবা জিকির বাজারে প্রবেশ করবা জিকির গাড়িতে উঠবা জিকির নৌকায় উঠবা জিকির বিমানে উঠবা জিকির প্রত্যেকটা খাবার গ্রহণ করবা জিকির খাবার শেষ করবা জিকির জামা গায়ে দিবা জিকির স্ত্রীকে বিবাহ করে নিয়ে আসবা জিকির সব জায়গায় আল্লাহ দোয়া সেট করে দিয়েছে আর প্রত্যেকটা দোয়া শয়তানের বিরুদ্ধে কার বিরুদ্ধে
اللهم نعوذ بك من الخبث والخبائث এটা কার বিরুদ্ধে দোয়া শয়তানের বিরুদ্ধে যে আল্লাহ শয়তান থেকে পরিত্রাণ চাই আসসালামু আলাইকুম বলে যদি কেউ বাড়িতে প্রবেশ করে ওই বাড়িতে শয়তান থাকবে না তাহলে সালাম আলাইকুম কার বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে যে ব্যক্তি আসসালামু আলাইকুম বললো না ও শয়তান বলবে এই বাড়ি তোমাদের থাকার জায়গা তাহলে আসসালামু আলাইকুম কার বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে ইজা আকালা আহাদুকুম ওয়ালা ইয়াযকুর ইসমাল্লাহ কেউ যখন খায় এবং বিসমিল্লাহ না বলে ওর সাথে শয়তান খায় আর যদি কেউ খায় খাওয়ার সময় বিসমিল্লাহ বলে শয়তান খেতে পায় না তাহলে বিসমিল্লাহ কার বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে তাহলে প্রত্যেকটা জিকির ধাপে ধাপে প্রত্যেকটা জিকির কার বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে এইজন্য একটা বড় জাদুকরের ভিডিও ফেসবুকে এক সময় ভাইরাল হয়েছিল এবং এটা সত্য কথা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ নিজেও লিখে গেছেন তার বইয়ের মধ্যে এবং একজন জাদুকরও বলছিল যে মুসলমানদের বিরুদ্ধে যখন আমরা জাদু করি ওই মুসলিম যেই মুসলিম প্রত্যেকটা ধাপে ধাপে জিকির করতে অভ্যস্ত একটা মুসলিম যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে এবং প্রতি ধাপে ধাপে কি করে জিকির করে ওর পুরো শরীরের চারিদিকে এমন অদৃশ্য আবরণ থাকে যে শক্তিশালী জাদু শক্তিশালী বদনজর শক্তিশালী শয়তানি আক্রমণ তার ওই শিল্ড ওই বুদ্ধ এবং ওই যে দুর্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছে ওটা ভেদ করে প্রবেশ করতে পারে না আল্লাহু আকবার এটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখেছেন বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেছে যে তুমি যদি সকালে এই দোয়া পড়ো সন্ধ্যা পর্যন্ত তুমি শয়তানের সকল ষড়যন্ত্র থেকে মুক্ত আছে না নাই তুমি যদি ঘুমানোর সময় এই দোয়া পড়ো ফেরেশতা একজন সেট করে দেওয়া হবে ঘুম ভাঙা পর্যন্ত সকাল পর্যন্ত যাবতীয় অনিষ্ট থেকে তোমাকে হেফাজত করবে আল্লাহু আকবার তাহলে আমরা ২৪ ঘন্টা শয়তানের আক্রমণের মুখে আছি আমাদের আত্মা পথভ্রষ্ট করার জন্য শয়তানের আক্রমণের মুখে তাহলে শয়তানের আক্রমণ থেকে বাঁচতে হলে ইসলামের সকল হুকুম আহকাম শয়তান থেকে বাঁচানোর জন্য যেটা সামারি আপনাকে আমি দেখালাম যে আমি তাওহীদে বিশ্বাস করব কেন আমার আত্মাকে দাসত্ব থেকে মুক্তি দেবে তাওহীদে বিশ্বাস পৃথিবীর সকল দাসত্ব থেকে মুক্তি দেবে সালাত আদায় আমার আত্মাকে প্রশিক্ষণ দিবে শয়তানের বিরুদ্ধে লড়াই করতে সিয়াম আমার আত্মাকে প্রশিক্ষণ দিবে অন্যায় অনাচার গুনাহের কাজ থেকে খাদ্যদ্রব্য থেকে বিরত থাকার প্রশিক্ষণ গ্রহণ করতে সবর এর প্রশিক্ষণ গ্রহণ করতে সবর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ বিশাল যুদ্ধ সবর শয়তানের বিরুদ্ধে জাকাত আমার আত্মাকে পরিশুদ্ধ করবে কৃপণতা থেকে ধন সম্পদের প্রতি লোভ লালসা থেকে আর অসংখ্য আমার অন্তরের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো থেকে এইভাবে বলতে বলতে আমি এসেছি জিকির যে জিকির প্রত্যেকটা ধাপে ধাপে ইসলামে যত দোয়া দেওয়া আছে প্রত্যেকটা দোয়া কার বিরুদ্ধে যুদ্ধ শয়তানের বিরুদ্ধে যুদ্ধ শয়তান যেন আমার আত্মাকে পথভ্রষ্ট করতে না পারে এই জন্য আমাদের প্রতি ধাপে ধাপে জিকির অভ্যস্ত হতে হবে সকাল সন্ধ্যের দোয়া সকাল সন্ধ্যের জিকির এগুলোতে আমাদেরকে অভ্যস্ত হতে হবে তাহলে এই যে তাজকিয়াতুন নাফস আমাদের আত্মাকে আমরা এইভাবে আস্তে 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 নাফসে মুতমাইন্নায় পরিণত করতে পারবো আস্তে আস্তে কোথায় গিয়ে পৌঁছতে পারবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসে গিয়ে পৌঁছতে পারবো সে হাদিসটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে ফরজ সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে ফরজ ফরজ থেকে যখন বান্দা আস্তে আস্তে উপরে উঠে নফল আদায় করে সুন্নাত আদায় করে করতে 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 বান্দা আল্লাহর এত নিকটে চলে যায় মানুষের আত্মা যত পরিশুদ্ধ হয় মানুষ আল্লাহর তত নিকটে চলে যায় নিকটে যেতে 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 পরিপূর্ণ যখন তাজকিয়াতুন নাফস হয়ে যায় তখন বান্দা আল্লাহর এত নিকটে চলে যায় যে বান্দা যে হাত দিয়ে চলে যেই পা দিয়ে চলে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষাগুলো এই রকম যে সব কিছুতে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে থাকে যখন সে হাত দিয়ে কোনো কিছু ধরছে একাই ধরছে না তার সেটা আল্লাহ ধরছে যখন সে পা দিয়ে কোনো কিছু স্পর্শ করে পরিচালনা করে সে একাই পরিচালনা করছে না তার সেটা আল্লাহ পরিচালনা করতেছে সে এতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত এবং এতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চলে যায় তার আত্মাকে প্রশিক্ষণ দিতে দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক যেন আমরাও তাজকিয়াতুন নাফস আমাদের আত্মাকে প্রশিক্ষণ দিয়ে দিয়ে ওই পর্যায়ে নিয়ে যেতে পারি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষে জরুরি কয়েকটি কথা যুবক ছাত্র সমাজকে লক্ষ্য করে যুবক ভাইরা কেউ উঠে যাবেন না তাদেরকে লক্ষ্য করে কয়েকটি জরুরি কথা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে আমাদের সমাজে বহু দাওয়াতি কাজ পরিচালিত আছে কিন্তু এই সমস্ত দাওয়াতি কাজের মধ্যে পবিত্র কোরআনের শিক্ষার গুরুত্ব দাওয়াতি কাজ দাওয়াতি জগৎ থেকে আজকে অবহেলিত দাওয়াতি জগৎ থেকে পবিত্র কোরআন শিক্ষার গুরুত্ব অবহেলিত কিভাবে অবহেলিত বহু মসজিদ আজ মক্তববিহীন
বহু মসজিদ আজ অচল, বহু মসজিদ আজ অকেজ, বহু মসজিদ আজ কোনো কাজ নাই, অথর্ব পড়ে আছে। অথচ ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিন দিয়ে 25 থেকে 30 হাজার স্কুল সারা বাংলাদেশে ব্রাক চালায়, তাদের নিজস্ব কোনো জমি নাই, কিন্তু মসজিদের নিজস্ব শত শত বিঘে জমি আছে। অথচ মসজিদ মুসলমানের সন্তানের কোরআন শিক্ষার ব্যবস্থা করতে পারতেছে না, অথচ মসজিদ টাইলসওয়ালা, অথচ মসজিদ এসিওয়ালা, অথচ মসজিদ 3-4 তলাওয়ালা, তারপরও সেখানে মুসলমানের সন্তানের কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। এই জন্য আমি আফসোস করে বলেছি, দুঃখ করে বলেছি যে একটা মসজিদে টাইলস কেনার টাকা দান করলে জানে কি হবে, একটা মসজিদে ইট রড সিমেন্ট কেনার টাকা দান করলে জানে কি হবে, একটা মসজিদে লাইট ফ্যান কেনার টাকা দান করলে জানি কি হবে, একটা ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে পবিত্র কোরআনের একটা অক্ষর আলিফ শিখার ব্যবস্থা করলে তার চেয়ে হাজার গুণ শত গুণে বেশি নাকি হবে। আল্লাহ আকবার। কেননা কোরআন, কোরআনটা কি, এই পৃথিবীতে আমরা যারা আছি সবকিছু আল্লাহর অস্তিত্বের আলামত বহন করি সবকিছুই, কিন্তু কোরআন ব্যতিক্রম। আসমান জমিন আল্লাহর অস্তিত্বের আলামত বহন করে, কিন্তু আসমান জমিন আল্লাহর সৃষ্টি। আমি আপনি আল্লাহর অস্তিত্বের আলামত বহন করি, কিন্তু আমরা আল্লাহর সৃষ্টি। মুহাম্মদ ঈসা মূসা ইব্রাহিম আল্লাহর অস্তিত্বের আলামত বহন করে, আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, কিন্তু তারা আল্লাহর সৃষ্টি। কিন্তু এই পবিত্র কোরআন আল্লাহর অস্তিত্বের আলামত বহন করে, কিন্তু আল্লাহর সৃষ্টি নয়। পৃথিবীতে থাকা একমাত্র কিছু যা সৃষ্টিজীব নয়, বুঝেননি মনে হয় আমার কথা, পৃথিবীতে থাকা একমাত্র এমন কিছু যেটা ডাইরেক্টলি কানেক্টেড, সরাসরি সংযুক্ত আল্লাহর সত্তার সাথে, আল্লাহর অস্তিত্বের সাথে, এবং আল্লাহর সৃষ্টি নয়, সেটা কি? জোরে বলেন, সেটা কি? কোরআন। এবং কোরআন যেখানে আছে বরকত ওখানে আছে, যেই বাড়িতে কোরআন পড়া হবে ওই বাড়িতে বরকত, যে জীবনে কোরআন পড়া হবে সেই জীবনে বরকত, যে দোকানে কোরআন পড়া হবে ওই দোকানে বরকত, আর যেই বাড়িতে কোরআন পড়া হয় না ওই বাড়ি কবরের মতো অন্ধকার, যেই মানুষ নিজে কোরআন পড়ে না ওই মানুষের জীবন কুকুর শৃগালের চাইতে নিকৃষ্ট। আপনি সারা জীবনে সব কিছু শিখে ফেললেন, কিন্তু কোরআন পড়া শিখলেন না। এই জন্য আমি বলতে বলতে বলেছি, কেউ যখন জিজ্ঞেস করেছে কার বক্তব্য শুনবো, কেউ যখন জিজ্ঞেস করেছে কার বই পড়বো, আমি ডাইরেক্ট পাল্টা প্রশ্ন করেছি, আপনি কি কোরআন পড়া জানেন, আপনার কি কোরআন পড়ার অভ্যাস আছে? তখন সে যদি বলেছে না আমি কোরআন পড়া জানি না, আমি বলেছি কোরআন পড়া না জানা অবস্থায় এবং কোরআন শিখার চেষ্টা না করা অবস্থায় অন্য যে কোনো আলেম ওলামার বক্তব্য শোনাও হারাম, অন্য যে কোনো বই পড়াও হারাম, সেটা যত বড় আলেমের বই হোক না কেন। হ্যাঁ, আপনি কোরআন পড়া শিখা শুরু করেছেন, প্রতিদিন শিখছেন আধা ঘন্টা এক ঘন্টা, এবার আপনি অন্য আলেম ওলামার বক্তব্য শুনছেন বই পড়ছেন, তাতে সমস্যা নাই, কিন্তু কোরআন জানেন না এবং কোরআন শিখার চেষ্টা শুরু করেননি, কোরআন শিখা শুরু করেননি, এমত অবস্থায় যত দামি বক্তা হোক আর যত দামি বই হোক কোরআন হাদিসে সবই হারাম। প্রথম ফরজ কোরআন শিখতে হবে প্রত্যেক মুসলমানের সন্তানকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য কি, আজকে আমাদের ব্রাক স্কুল, কিন্ডার গার্ডেন স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর কারণে এই প্রজন্মের সন্তানেরা কোরআনবিহীন প্রজন্ম। আমি জানি না আপনাদের বাগেরহাট গোপালগঞ্জে প্রতিটা মসজিদে মক্তব চলে কিনা, চললে শুধু ছোট বাচ্চাদের জন্য চলে, বড়দের জন্য চলে কিনা, ছোট বাচ্চাদের জন্য চললে সকল মুসলমানের সন্তান সেখানে কোরআন শিখে কিনা, তাদের কোরআন শিক্ষা নিশ্চিত করা হয়েছে কিনা এটা জানি না, কিন্তু আমার পক্ষ থেকে দাবি থাকবে এরকম একটা জালসা সম্মেলন আয়োজন করা সহজ, মাদ্রাসা প্রতিষ্ঠা করাও সহজ, কিন্তু মুসলমানের সব সন্তান কি মাদ্রাসায় পড়বে? তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী যে স্কুলে আছে এদের কোরআন শিখাবে কে? কে কোরআন শিখাবে? সরকারি সিলেবাসের মধ্যে কি কোরআন শিক্ষার ব্যবস্থা আছে? এটা মুসলিম রাষ্ট্রের সরকারি সিলেবাসের মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই, এর চেয়ে লজ্জাজনক কোনো মুসলিম দেশের জন্য হতে পারে না। নাই কোরআন শিক্ষার ব্যবস্থা, দেখেন আপনি, নাই। তাহলে এই সমস্ত লক্ষ লক্ষ মুসলমানের সন্তানকে কোরআন কে শিখাবে? যদি মসজিদ না শিখায়, যদি মক্তব না শিখায়, তাহলে শিখাবে কে? এই জন্য আমি বলেছি যে মসজিদ কমিটি তার মসজিদে মক্তব চালাতে পারে না এবং ভালোভাবে চালাতে পারে না, ভালোভাবে মানে ওর পিছনে মেধা দিতে হবে, শ্রম দিতে হবে, চেষ্টা করতে হবে যেন গ্রামের সব মুসলমানের সন্তান ওখানে কোরআন শিখতে আসে এবং কোনো মুসলমানের সন্তান যেন কোরআনবিহীন বড় না হয়, এরকম দায় দায়িত্ব যে মসজিদ কমিটি পালন করে না, ওকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। ওই মসজিদ কমিটি মসজিদ পরিচালনার যোগ্য নয়,
শুধু মসজিদ বানিয়ে রেখে পাঁচ ওয়াক্ত সালাত আদায় আর ফিতরার সময় চাউল বণ্টন আর কুরবানির সময় গোশত বণ্টন এই মধ্যে মসজিদের কাজ সীমাবদ্ধ নয়। মসজিদের কাজ আরো অনেক কিছু। মসজিদ মারকাজুল ইলম, মারকাজুল ইসলাম, ইসলামের শাখা অফিস, জ্ঞানের অফিস, জ্ঞানের কেন্দ্র, দাওয়াতের কেন্দ্র। আজকে কল্পনা করেন বাংলাদেশে মুসলমানদের যত মসজিদ আছে, যত মসজিদের নামে জমি জায়গা ওয়াকফ আছে, এত সয় সম্পত্তি, এত অফিস কোন রাজনৈতিক দলেরও নাই নাই, কিন্তু আমরা কি করছি? সে আমানতের খেয়ানত করছি। আজকে যত জায়গায় মসজিদ আছে, যত ছাদওয়ালা মসজিদ আছে, সুন্দর সুঠম অট্টালিকাওয়ালা মসজিদ আছে, সব মসজিদ খ্রিস্টান মিশনারিকে দিয়ে দেন, ব্রাককে দিয়ে দেন, কালকে সারা বাংলাদেশে তারা বিপ্লব নিয়ে আসতে পারবে। কেন? তারা ক্রিয়েটিভ, তারা কর্মঠ, তারা কাজ করে, পরিশ্রম করে, আর শত শত বিঘা জমির মালিক হয়ে, শত শত বিল্ডিং এর মালিক হয়ে, এসি টাইলস এর মালিক হয়ে এই মসজিদগুলো অলস, অথর্ব, অকেজ, অচল অবস্থায় ফেলে রাখা হয়েছে অযোগ্য কমিটির কারণে। অতএব মসজিদগুলোকে কাজ করতে হবে এবং মুসলমান জাতিকে উদ্ধার করতে হবে, এটি যুবকদের জন্য চ্যালেঞ্জ। জালসা আয়োজন করা সহজ, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দিয়ে মিছিল করাও সহজ, সকল কিছু সহজ, কিন্তু জ্ঞানের জগতের সামনের দিকে এগিয়ে আসা, জ্ঞানের জগতে উপরের দিকে এগিয়ে আসা, এটা অনেক কঠিন। সম্মানিত উপস্থিতি যুবক ছাত্র সমাজ, ওর উদ্দেশ্যে দ্বিতীয় নাসিহা, তারপরে মা এবং বন্ধুর উদ্দেশ্যে নাসিহা দিয়ে বক্তব্যের শেষের দিকে চলে যাব। যুবক ছাত্র সমাজের উদ্দেশ্যে দ্বিতীয় নাসিহা হচ্ছে, আজকে মুসলিম দেশগুলো গোলাম, দাস, যদিও তারা রাজনৈতিকভাবে নিজেদের স্বাধীনতা দাবি করে, কিন্তু অর্থনৈতিকভাবে এরা গোলাম এবং জ্ঞান বিজ্ঞানে এরা গোলাম। আমরা জ্ঞান বিজ্ঞানে গোলাম, অর্থনীতিতে গোলাম। কিভাবে জ্ঞান বিজ্ঞানে আমরা গোলাম? আমরা জ্ঞান বিজ্ঞানে এইভাবে গোলাম যে একটা সময় যখন আমাদের কাছে জ্ঞান বিজ্ঞান ছিল, তখন আমরা ফি সাবিলিল্লাহ সবাইকে জ্ঞান দিয়েছি। স্পেনে যখন 1000 বিশ্ববিদ্যালয় ছিল, বাগদাদে যখন শত শত বিশ্ববিদ্যালয় ছিল, আমরা সবাইকে জ্ঞান দিয়েছি। কিন্তু আজকে কি? আজকে যাদের কাছে জ্ঞান আছে তারা আমাদেরকে জ্ঞান দিবে না, গোটা বাংলাদেশ বিক্রি করে দিল, জ্ঞান দিবে না। কিন্তু এটা তাদের দোষ নয়, আমাদের দোষ। আমি ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ি, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন দেখি হাজার হাজার ছাত্র টিভি স্ক্রিনের সামনে লাগিয়ে খেলা দেখছে, তখন আপনি বলেন এই জাতি গোলাম থাকবে না? যারা পড়াশোনা করছে তারা গোলাম থাকবে? এদের জন্মই হয়েছে খেলার জন্য, জুয়ার জন্য। এরা জন্ম নেবে, মোবাইল চালাবে, ফেসবুক, ইউটিউব, টুইটার চালাবে, খেলা দেখবে, পেশাব পায়খানা করবে, দুনিয়া থেকে বিদায় নেবে, আর ওরা পড়াশোনা করবে, জ্ঞান গবেষণা করবে, উন্নত হবে, আর এদের মতো মুসলমানদেরকে শাসন করবে, জুলুম করবে, অত্যাচার করবে, এটাই তো হবে যদি এরা পড়াশোনা না করে। অতএব হে যুবক, তোমরা জাতির বোঝা হয়ো না, দেশের বোঝা হয়ো না, সমাজের বোঝা হয়ো না। তোমাদের উদ্দেশ্যে আমার নসিহা থাকবে যে আমাদের দেশ রাজনৈতিকভাবে স্বাধীন হলো, পৃথিবীর 57টা মুসলিম দেশ রাজনৈতিকভাবে স্বাধীন হলো, অর্থনৈতিকভাবে স্বাধীন নয় এবং জ্ঞান বিজ্ঞানে স্বাধীন নয়। বাংলাদেশের পাসপোর্ট ঝুলিয়ে যখন বিদেশে যাবে, তখন বুঝবে তুমি গোলাম, তখন বুঝবে তুমি পরাধীন। অন্য সকল মুসলিম দেশগুলোর যারা দায়িত্বে আছে তারাও বুঝে তারা অর্থনৈতিকভাবে গোলাম, তারাও বুঝে তারা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে গোলাম। অতএব আমাদের পড়াশোনা করতে হবে, উন্নত হতে হবে, রাস্তাঘাট, ব্রিজ, কালভাটের নাম উন্নয়ন নয়, শিক্ষায় জ্ঞানে উন্নয়ন হওয়ার নাম হচ্ছে উন্নয়ন। অতএব শিক্ষা এবং জ্ঞানের প্রতি ফোকাস করতে হবে। বক্তব্যের শেষের দিকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আল জামিয়া সালাফিয়া, ভারত পাকিস্তান বাংলাদেশের মধ্যে 50 বিঘা জমির উপরে, 50 বিঘারও বেশি, রূপগঞ্জ নারায়ণগঞ্জ, এত বড় জ্ঞানের মার্কাজ, এত বড় আহলুল হাদিসদের বড় সম্পত্তি, শুধু বাংলাদেশ নয় ভারত পাকিস্তান সহ আছে কিনা আমাদের জানা নেই। ওইখানে আন্তর্জাতিক মানের ইসলামী বিশ্ববিদ্যালয় হবে, সেই প্রতিষ্ঠানে আগামী 2রা-3রা মার্চ বিশাল সালাফি কনফারেন্স, আপনারা যাবেন। 200 শতক জমির উপরে 10,000 মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন সেখানে মসজিদ নির্মাণ হচ্ছে, দেখবেন, দোয়া করবেন, এবং মাসিক আল ইতেসাম সহ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যে বই পুস্তকগুলো আছে, আমাদের যে বই পুস্তকগুলো আছে, এগুলো আপনারা গাড়িতে আছে, গাড়ি থেকে নেওয়ার চেষ্টা করবেন, পিছন দিকে গাড়িতে আছে, গাড়ি থেকে আপনারা বই পুস্তক মাসিক আল ইতেসাম নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের কিছুই না নিতে পারলে অন্তত মাসিক আল ইতেসাম এবং রাসুল সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, আইনে রাসুল দোয়া অধ্যায়, আদর্শ পরিবার উপদেশ, রিজিক, মিন্নাতুল বাড়ি, এই বইগুলো নেওয়ার অনুরোধ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য, এবং যেভাবে কুয়াশা পড়ছে, যেভাবে জনসমাবেশের উপস্থিতি এবং প্রোগ্রামের যা অবস্থা, তাতে আমি আমার বক্তব্য দ্রুত সংক্ষিপ্ত শেষ করলাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।